তারাবী নামাজ পড়লে না পড়লে কি রোজা হবে তারাবীর নামাজ না পড়লে রোজা হবে না এরকম কোনো ফতুয়া নেই রোজা হয়ে যাবে রোজা একটি আলাদা এবাদত আর তারাবি বা ক্যামুল্লা একটি আলাদা আরেকটি এবাদত যেমন হাদিসি এসেছে মান কমা রমাদ ইমান গুফের মা তাকাদ্দা মিন্দাম্বে যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো ইমান এবং সাবের সাথে অনেকে ইমান তো বুঝি আমরা এহতাবের অর্থ কি অনেকে হয়তো বুঝি না সাবের অর্থ হচ্ছে আল্লাহ তালার কাছে প্রচুর পরিমাণ সবাব পাওয়ার আশা বিশাল পুরস্কারের আশা এ অর্থ হচ্ছে এহতাব আর আজর মিন আল্লাহ আল্লাহর কাছে বিশাল পুরস্কার পাওয়ার আশায় ইমানের সাথে যে ব্যক্তি রোজা রাখে গফির আল্লাহ তাকাদ্দি নামবে তার অতীতের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন এটা আসছে রোজার ব্যাপারে আবার আরেকটি চেহাজিস এসেছে মান কম রমাদান ইমান আল্লাহমবে যে ব্যক্তি ইমান আহতেসাবের সাথে লাইল করে রাতের বেলা নামাজ পড়ে তারাবি এবং তাহা দুটোই চলে আসে লাইলে এই আমলগুলো করে তার অতীতের গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে তাহলে রোজার একটি আমল ইন্ডিপেন্ডেন্ট আর তারাবীর আমল ইন্ডিপেন্ডেন্ট এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে তিনি তো রোজা রাখেন না এখন কি তারাবি পড়বেন না ও রোজা না রাখলে তারাবি তো পড়া যাবে না এটা ভুল কথা আপনি পড়তে পারবেন ক্রিয়ামুল্লাই একটা আলাদা ইবাদত অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন নো রমাদান শেষ তারাবি নামাজের ওই ক্যামল লাইলের রমাদানের ক্যামল লাইল শেষ হয়ে গেছে যদিও সারা বছরই ক্যামল লাইলে সুযোগ আছে সেটা হলো সাধারণ নাফল নামাজ তাহাজ ইত্যাদি তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায় কিন্তু তারাবির মধ্যে এবং ক্যামল লাইনের মধ্যে যে প্রচুর পরিমাণে স্বভাব আসে রমাদান মাসে বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ আমরা কেউই চাইব না যে আমরা রমাদান মাসের এই নিয়ামতকে মিস করি